সরকারি ত্রিপল যেখানে অপব্যবহার করা হচ্ছে, এমনই অভিযোগ বারবার উঠে আসছে। সরকারি ত্রিপলে রং নমিয়ে চলছে বিরিয়ানির ব্যবসা, আর এই ব্যবসা ফেঁদে বসা হয়েছে কোথায়, না যে জায়গাতে, উত্তর চব্বিশ পরগনার আমডাঙাতে। সরকারি ত্রিপল টাঙিয়ে রং নমিয়ে চলছে বিরিয়ানির ব্যবসা। উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় সরকারি ত্রিপল অপব্যবহারের অভিযোগ উঠেছে। আমডাঙ্গা বিডিও অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষের জন্য আনা সরকারি ত্রাণের ত্রিপল দিয়ে বিরিয়ানি দোকানে ছাউনি ব্যবহার করে রং নমিয়ে বিরিয়ানির ব্যবসা চলছে, যা ঘিরে বড়সড় প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। সরকারি ত্রিপল বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু সরকারি লোগো লাগানো ত্রিপল কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে একটি হোটেলে চলে গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন। আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি টিটপ। টিটপ, ঠিক কি কি অভিযোগ উঠে আসছে এবং সরকারি লোগো লাগানো ত্রিপল ঠিক অবাধে রমরমি বিরিয়ানির ব্যবসার কাজে ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে প্রশাসন কি চোখে ঠুলি পরে বসে আছে? দেখো, একদম তাই, প্রশ্নটা কিন্তু সেটা আরেকবার সরাসরি দেখাবো। একেবারে আমি যে মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেখানে আমডাঙ্গা বিডিও অফিস একেবারে ব্লক আধিকারিকের যে দপ্তর, সেই দপ্তরের সামনেই এখানেই প্রশ্ন উঠছে। একেবারে যারা রয়েছে আমার সাথে, প্রত্যন্ত এই এলাকার মানুষ, একেবারে প্রত্যন্ত গরিব বলা চলে যাদেরকে আমরা বলে থাকি, একবার ঠিক সেই মানুষগুলো আমার সাথে রয়েছেন। এই মানুষগুলোই মূলত সরকারিভাবে ত্রিপল পাওয়ার যোগ্য। তার কারণ, প্রাকৃতিক দুর্যোগ আসলে যদি কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয় কারো বাড়িঘর, তাহলে সরকারিভাবে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় এই গরিব মানুষগুলোকে। অথচ দেখা গেল যে এই মানুষগুলো কোনোভাবে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু পায়নি। একেবারে এই আমডাঙ্গা বিডিও অফিস, তার থেকে ঠিক ঢিলছোড়া দূরত্বে সেখানেই প্লাস্টিকের সেই সরকারি লোগো ব্যবহার করা ত্রিপল, তা নিয়ে তার নিচে চলছে রমরমিয়ে বিরিয়ানির ব্যবসা, যা নিয়ে কিন্তু একবারে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বাভাবিকভাবে এখানে যে মানুষগুলো রয়েছে তাদের কাছে একবার সরাসরি যাব, একেবারে তাদের সঙ্গে কথা বলবো। দাদা, এই এই যে আপনারা এখানে বাড়ি, এখানে বাসিন্দা, কি বলবেন আপনারা এই বিষয়ে? এখানে বাড়ি, এখানে বাসিন্দা, বলবো এইটাই যে এই যে পরিকৃত সরকারি যে ত্রিপলটা আসছে, সেই ত্রিপলটা প্রয়োজন গরিব মানুষের। যে আমরা একাধিকবার এসেছি, আবেদন করেছি, কোনো আমাদের খবর নেই। এখন দেখেন, আপনি এখান থেকে বেশি দূর না, ঢিল মারা দূরত্বই আপনি বিরিয়ানির দোকানে সরকারি ত্রিপল পাবেন। ওইটা দরকারটা কাদের? গরিব মানুষের। যে আমাদের প্রয়োজন আরও গ্রামবাসী, আপনি চলেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা গরিব মানুষের এই যে কাল পরশু যে একটা ঝড়টা আসার একটা আতঙ্কে আছে মানুষ, যে কীভাবে চলবে, কীভাবে থাকবো, কীভাবে বাঁচবো, এই চিন্তা করছে। এই ঝড়টা যেদিবা আশা করি না আসুক, যেদিবা এসে যায়, তা এখন উপায়টা কী হবে? ওই জন্য সরকার ত্রিপল দিচ্ছে, সেই ত্রিপলটা পরিকৃত যাদের পাওয়া দরকার তারা কেউ পাচ্ছে না। আপনি এখান থেকে যান, বিরিয়ানির দোকানে ত্রিপল টাঙানো আছে, আপনি খুব দেখেন। আরও যারা আছে তাদের সাথে কথা বলবো, তারা কী বলবে? তবে সত্যি কি বারবার প্রশ্ন উঠছে যে অবাধে এইভাবে ত্রিপলগুলো, সরকারি লোগো লাগানো ত্রিপলগুলোকে কীভাবে ব্যবহার করতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা যে ছবি দেখাচ্ছি, যেখানে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গাতে সরকারি ত্রিপল যেগুলো মানুষের পরিষেবার জন্য দেওয়া হচ্ছিল, আর সেখানে অবাধে বিরিয়ানি ব্যবসার জন্য কাজে লাগানো হচ্ছে, সেক্ষেত্রে কি বারবার এই ধরনের দুর্নীতির বিষয়টাই কি সামনে আসছে এই ত্রিপলের মাধ্যমে? দেখুন, তৃণমূলের খাদ্য তালিকাটা এত লম্বা না যে ত্রিপল থেকে শুরু করে চাল, আবার ওদিকে শিক্ষা থেকে শুরু করে পৌরসভায় নিয়োগ, সাইকেল থেকে শুরু করে নর্দমার মাটি, খড়দায় অটো থেকে শুরু করে আরেক জায়গায় রিক্সা, তৃণমূলের খাদ্য তালিকাটা অনেক বড়। তৃণমূল সর্বভুক পার্টিতে পরিণত হয়েছে, ওরা খায় না এমন কিছু এখন নেই। এই আমডাঙ্গাতেই একটি পুরনো ঘটনা আমি আপনাদের মনে করিয়ে দিই। পঞ্চায়েতের পক্ষ থেকে একটি নর্দমা কাটা হবে বলা হয়েছিল, সেই নর্দমা তৈরির জন্য গর্ত করা হয়েছিল, মাটি কাটা হয়েছিল, সেই মাটি চুরি করে বিক্রি করে দিয়েছিলেন আমডাঙ্গার স্থানীয় তৃণমূল নেতা মনীশ বিশ্বাস। আমি অন রেকর্ড বলছি, মনীশ বিশ্বাস আমার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন। এই ত্রিপল আরামবাগের গ্রাম পঞ্চায়েত আরান্ডি, সেই আরান্ডি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান গ্রামের সৌরভ হোসেন, এই একই রকমভাবে সরকারি ত্রিপল এসেছিল এবং সেই সরকারি ত্রিপল তিনি বিক্রি করে দিয়ে অর্থ উপার্জন করেছিলেন। আজকে এই তথাকথিত মোচা কিংবা মোকা অথবা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের কাছে যার নাম হয়ে গেছে মৌকা,
সেই মওকার প্রথম প্রকাশ আপনারা দেখালেন আমডাঙায় ত্রিপলের ব্যবহারের মধ্য দিয়ে। যে কোনো একটা প্রাকৃতিক বিপর্যয় আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের কাছে মওকা, মোকাও না, মোচাও না, মুগাও না। এই মওকায় তৃণমূল কংগ্রেসের আমডাঙার যারা নেতা পঞ্চায়েতের মাতব্বর, তারা ত্রিপল পেয়েছেন, অন্য সব পঞ্চায়েতও পেয়েছে। এইবার এই ত্রিপল ঝড়ে যদি আসে, ঝড় ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের ভিতর মিনিবন্টন হবে, এটাই সিস্টেম। কিন্তু তারা সেই ত্রিপল দিয়ে বিডিও অফিসের চোখের সামনে, আপনারা যা দেখাচ্ছেন, বিডিও অফিসের চোখের সামনে সেই ত্রিপল ঢেকে জায়গা তৈরি করে সেখানে বিরিয়ানির ব্যবসা চালাচ্ছেন। তাহলে এবার এই বিরিয়ানির ব্যবসার মালিককে খুঁজতে গেলে দেখা যাবে সেটাও একটা তৃণমূল। মানে এমনভাবে তৃণমূল সব কিছু খাচ্ছে যে ওদের খাবারের তালিকায় সব কিছু আছে। আপনি যদি একটা একটা করে বলতে বলেন, আমি দশটা বলে যেতে পারবো, নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের নাম করে, কোন ব্যক্তি চুরির সঙ্গে যুক্ত তার নাম করে। এখন এটাই এই রাজত্বের বাস্তবতা, এটাই তৃণমূল কংগ্রেসেরও বাস্তবতা। সেক্ষেত্রে তন্ময়বাবু, এই ত্রিপলের মাধ্যমেই কি আমরা দেখতে পাচ্ছি যে লোগো লাগানো রয়েছে, তাই কি বিষয়টি সামনে আসছে? কেননা আবাস যোজনায় যে দুর্নীতি হয়েছে সেখানে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে, সেক্ষেত্রে বিষয়টা হয়তো সামনে আসেনি, আর ত্রিপলের মাধ্যমেই বিষয়টা সামনে আসছে। অর্থাৎ দুর্নীতিটা হচ্ছে সামনে আসা আর না আসা, এই দুটোর মধ্যেই ফারাক। না না, আবাস যোজনায় বিষয়টা সামনে আসবে না কেন? আবাস যোজনাতে তৃণমূলের নদিয়া জেলা পরিষদের সভাধিপতি, তিনি তার বোনকে আবাস যোজনার ঘর পাইয়ে দিয়েছেন। তৃণমূলের নদিয়া জেলার একজন বিধায়ক, তিনি তার স্ত্রীকে আবাস যোজনার ঘর পাইয়ে দিয়েছেন। বিধায়ক তার স্ত্রীকে আবাস যোজনার ঘর পাইয়ে দিচ্ছেন। সুতরাং সামনে না আসার তো কিছু নেই, আবাস যোজনাও সামনে এসেছে। সবচাইতে বড় দুর্নীতি হয়েছে তো এনরেগায়, জব কার্ডে। 1,12,00,000 জব কার্ড আমাদের রাজ্যে ভুয়ো বেরিয়েছে। বেশ, একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে, কখনো 100 দিনের কাজ, কখনো বা আবাস যোজনায় দুর্নীতি। আর এবার দেখা যাচ্ছে সরকারি যে ত্রিপলগুলো দেওয়া হয়েছে দুর্গত মানুষদের সাহায্যের জন্য, আর সেই ত্রিপলগুলোকে ব্যবহার করা হচ্ছে বিরিয়ানি দোকানের কাজে। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। এর পাশাপাশি সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ। টিটপ, যে বিষয়টা তুমি বারবার তুলে ধরার চেষ্টা করছিলে, যে সেখানকার মানুষজন বলছেন সাধারণ মানুষের প্রয়োজনের জন্য এই ত্রিপলগুলো দেওয়া হয়েছিল, আর সেই ত্রিপলগুলো নিয়ে অবাধে ব্যবসা তৈরি হয়ে গিয়েছে, আর কোন কোন বিষয় সামনে আছে, সাধারণ মানুষ আর কি কি অভিযোগ করছেন টিটপ? দেখো একদম, তাই তোমাকে আবার সাধারণ মানুষের যাবার আগে একেবারে সরাসরি আরেকটা চিত্র দেখাচ্ছি। এই দেখো, একেবারে বিডিও অফিসের সামনেই দেখো একটি দোকান রয়েছে। এই যে একেবারে গরিব মানুষ যারা ব্যবসা করে খাচ্ছে, তারা দেখো একেবারে সরকারি ব্যবস্থার যে ঝড় বোকা ঝড় আসার কথা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা দেখো নিজেদের পকেটের পয়সা দিয়ে দেখো আবার দেখাচ্ছে একেবারে সরাসরি। এই মুহূর্তে যারা রিপাবলিক বাংলা দেখছেন প্রত্যেক দর্শককে, একেবারে দোকানদার যারা আছেন তারা নিজের পকেটের পয়সা খরচা করে এই প্লাস্টিকের ত্রিপল দিয়ে তারা দোকান দিচ্ছেন। অথচ সরকারিভাবে যেই ত্রিপল পাওয়ার প্রয়োজন, পাওয়ার কথা, সেই তিরপল নিয়ে কি হচ্ছে বিরিয়ানির দোকানে একেবারে রমরমিয়ে উপরে ছাউনি দিয়ে নিচে বিরিয়ানির ব্যবসা হচ্ছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, একেবারে সরাসরি এখানকার স্থানীয় বাসিন্দা আছে তাদের সাথে একবার কথা বলার চেষ্টা করবো। দাদা, এই যে একেবারে আপনারা, এই যে আপনাদের এখানেই বিরিয়ানির দোকান, বিরিয়ানির বিক্রি হচ্ছে প্লাস্টিকের তিরপল যেটা সরকারিভাবে আপনাদের পাওয়া যাচ্ছে, কি বলবেন? যোগ্য তো যোগ্য, মানে এই বিরিয়ানির হোটেলে এই কেন তেরপলটা যাবে এখান থেকে? গরিব মানুষ যারা তাদের মানে তেরপল দিচ্ছে না, কিন্তু এখান থেকে বিরিয়ানির হোটেলে তেরপল যাচ্ছে, যারা যোগ্য তারা পাচ্ছে না। এ নিয়ে আমরা আর কি বলতে পারি? আমরা অনেক কবার দাবি করেছি, গ্রামের রাস্তা কানা হয়ে যাচ্ছে, মানুষের পরিষেবা ভালো নয়। আরও যারা রয়েছেন তাদের কাছে আরেকবার যাওয়ার চেষ্টা করো। দাদা, একেবারে এই যে বিডিও অফিসের সামনে এখানে কীভাবে একেবারে প্রশাসনিক ভবন সেই জায়গায় দাঁড়িয়ে তার কাছেই একেবারে রমরমিয়ে সরকারি লোগো লাগানো যে তিরপল গরিব মানুষের পাওয়ার কথা তারা না পেয়ে বিরিয়ানির ব্যবসা চলছে, কী বলবেন? দেখুন, এখানে আমডাঙা বিডিও অফিসে যে সব অফিসাররা দায়িত্বে আছে এদের কাছে আমরা অনেকবার এসেছি। যারা গরিব মানুষ ঘর ভেঙে যাচ্ছে, চালা পড়ে যাচ্ছে, তাদের জন্যে তিরপলের আবেদন করার জন্যে আবেদনও করেছি, কিন্তু আমাদের এখান থেকে বলছে এখন হবে না, এখন নেই, পঞ্চায়েতে যান, এরকমভাবে আমাদেরকে ঘুরিয়ে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়।
কিন্তু আমরা পাই না। সত্যিই বারবার এই প্রশ্নটাই উঠে আসছে, যারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ঘোরানো হচ্ছে বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, জেলা পরিষদের অফিস, বিভিন্ন জায়গায় ঘোরানো হচ্ছে, তারা প্রয়োজনে ত্রিপলটা পাচ্ছে না, আর সেই ত্রিপল চলে যাচ্ছে বিরিয়ানির দোকানে। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি টিটব বিশ্বাস। তবে বারবার আমরা দেখেছি যখনও কখনো ফণি হয়েছে, আমফান হয়েছে, ইয়াস হয়েছে, সেই সমস্ত প্রাকৃতিক দুর্যোগে যে সমস্ত উপকূলবর্তী এলাকা, সেই সমস্ত এলাকার মানুষের সাহায্যার্থে এই সমস্ত ত্রিপলগুলো দেওয়া হতো। আর সেই ত্রিপলগুলোর বর্তমানে কাদের কাছে রয়েছে, না যারা ব্যবসা করছে, যারা প্রভাব প্রতিপত্তি বিস্তার করে রয়েছে তাদের কাছে গিয়েছে, আর যে সমস্ত দুর্গত মানুষরা যাদের প্রাপ্য ছিল এই ত্রিপলগুলো তারা পুরোপুরি বঞ্চিত। সেক্ষেত্রে স্থানীয় বিডিও কি বলছেন, অর্থাৎ ব্লক উন্নয়ন আধিকারিক তিনি কি বলছেন, যার হাতে সমস্ত দায়িত্ব ছিল, একবার শোনাবো। উনি অ্যাপ্লিকেশন করেছিল, আমরা সেটা দিয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম যে আজকে যে উনি দোকান করেছে একটা, সেই দোকানে লাগিয়েছে ত্রিপলটা। তো সেটা নজরে আসার পর আমরা আমাদের কর্মচারীকে পাঠিয়েছিলাম, ওনাকে বলা হয়েছে যে আপনি দোকান থেকে ওটা খুলে আপনি যথাস্থানে যেখানে আপনার প্রয়োজন আছে সেইখানে আপনি লাগান, তাহলে আমাদেরকে আমার যে ত্রিপলটা নিয়ে গেছে সেটা যদি দরকার না লাগে তাহলে আমাদেরকে ফেরত দিয়ে যাবেন, এই কথা ওনাকে বলা হয়েছে। তারপরেও সচেতনতার অভাব আছে, কেন বাড়ির প্রয়োজনের থেকে দোকানের প্রয়োজন বেশি মনে করে কিছু লোকজন। স্থানীয় ভিডিও তিনি কোথাও গিয়ে সাফাই দিচ্ছেন, বাড়ির প্রয়োজনে থেকে দোকানের প্রয়োজন বেশি মনে করেছেন তাই দোকানে এনেছেন। তবে এই ইস্যুতে তুঙ্গে উঠেছে শাসক বিরোধী চর্চা, শুনুন। অসহায় মানুষ ত্রিপলের জন্য আবেদন করেছে, বিডিও সাহেব ইনকোয়ারি করেছে, তাকে দিয়েছে, দেওয়ার পরে সে যদি ওটা মিসইউজ করে তার জন্য তৃণমূল বা প্রশাসনের কোনো মানে দায়ী নয়। বিজেপি যে অভিযোগ করছে, বিরোধী যে অভিযোগ করছে ভিত্তিহীন। বিডিও সাহেব খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে ত্রিপলটা খুলে নিয়ে গেছে, যে মানে আইনত যে ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার দলের তরফ থেকে আমি বলবো যে বিডিও সাহেব দ্রুতের ব্যবস্থা নিক। আমরা শুনলাম শাসক দল তৃণমূল কংগ্রেস, তিনি বলছেন, তৃণমূল নেতা বলছেন যে বিডিও দিয়েছেন সাধারণ মানুষকে ব্যবহার করবার জন্য, তিনি ব্যবহার না করে দোকানে নিয়ে গিয়েছেন, আর এক্ষেত্রে মানুষের সদিচ্ছের অভাব। এক্ষেত্রে শাসক দল কি করবে, প্রশাসন কি করবে, কার্যত সাফাই দিচ্ছেন, অর্থাৎ বিজেপি যে অভিযোগটা করে আসছে সেই অভিযোগ নস্যাৎ করছেন। পাল্টা কি বলছেন বিজেপি নেতা, শোনাবো। বিডিও অফিসের অপোজিটে ঠিক একটা বিরিয়ানির দোকান আছে, ওইখানে প্লাস্টিকের যে লোগোটা রয়েছে, সরকারি যে ত্রাণ হয় সেই ত্রাণের লোগো লাগানো ত্রিপলটা রয়েছে। মানে কাঠমালি খেতে খেতে এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে এখন ত্রিপলটাকেও বেঁচে দিতে হচ্ছে কোনো একটা বিরিয়ানির দোকানে। কিন্তু যেই লোকটা দুস্থ বা যেই মানুষটা দুস্থ, যার ঘরের চাল উড়ে গেছে, তার জন্য প্লাস্টিকটা বা ত্রিপলটা একটা অস্থায়ী শিবির হিসেবে দেয়া, সেটা চলে যাচ্ছে একটা দোকানে। এটা হাস্যকর মজার ব্যাপার চলছে একদম, মানে হরি বলে সরকার চলছে, যা খুশি তাই লুটে পুটে খাও। ত্রিপল, সেই সরকারি ত্রিপল দুর্গত মানুষদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, আর সেই ত্রিপলগুলো কোথায় যাচ্ছে, না বিরিয়ানির দোকানে, আর সাধারণ মানুষ যাদের প্রয়োজন, যারা দুর্গত, তারা বঞ্চিত।